বর্তমান সংবিধানে কিছু সংশোধনী এনে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শহীদ জেহাদ দিবস উপলক্ষে বিএনপির আয়োজনে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। স্বৈরাচার পতনের পর আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে মন্তব্য করে সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, পাশের দেশে বসে বাংলাদেশকে অস্থিরতা তৈরির পায়তারা করছে শেখ হাসিনা। এখনও সরকারের বিভিন্ন দফতরে থাকা পতিত স্বৈরাচারের দোসরদের অপসারণেরও দাবি জানান তিনি। এ সময় দলটির আর এক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 5 আগস্ট ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরা দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন বলে দলের এই শীর্ষ নেতা। যে সংবিধান আছে সেই সংবিধানের মধ্যে প্রয়োজনীয় গণমুখী গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে অর্থনৈতিক মুক্তি যেভাবে প্রতিষ্ঠিত হয়, জনগণের আইনের শাসন যেভাবে প্রতিষ্ঠিত হয়, সেই রকম সংশোধনীগুলো আপনারা প্রেসক্রাইব করবেন। বিএনপির দুর্নাম করা যায় কিভাবে, এরকম ষড়যন্ত্রে কেউ কেউ লিপ্ত হওয়ার চেষ্টা করছে। আমরা সবাইকে অনুরোধ করব যে আমরা পরস্পর শত্রু নই, আসুন আমরা পরস্পর প্রতিদ্বন্দ্বী হই। আগামী দিনে যখন সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ নির্ধারিত করবে কাকে তারা তাদের কল্যাণের জন্য দায়িত্ব দেবে আগামী দিনে সরকার পরিচালনার।